আমি জাফরান, আমি প্রফেশনালি সিএ কোয়ালিফাইড। এখানে আসার আগে, আরবি শেখার আগে একটু ছোট একটু কথা বলি। আমি যখন সিএর একদম শেষ দিকে, কোনোভাবেই পাস করতে পারতেছিলাম না। তো ওই সময় আমি ইসলামিক বই পড়ার খুব একটা নেশা হয়ে গেছিল। তা আল্লাহর কাছে আমি অনেক দোয়া করতাম যে আল্লাহ যেভাবেই হোক আমি এই দুনিয়ার এই পড়া আমি শেষ করতে চাচ্ছি, একদম লাস্টে যেহেতু আছি এটা যেন শেষ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দোয়া করতে করতে আল্লাহ কবুল করছেন, ওটা আমার শেষ হয়ে গেছে। বাট আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আসলে আমি শুধু ইসলামিক বই পড়ার জন্যই চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ ফেসবুক শোনা যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে উস্তাজের এই নুরুল কোরআনের সাথে আমাকে পরিচিত করিয়ে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ বেশ অনেক মাস আমরা কাটিয়েছি এবং অনেকখানি আমরা শিখেছি। এই জন্য উস্তাদদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আর আমরা এখানে যেহেতু জেনারেল লাইনের, তো আমাদের মনে হয় না খুব 5 বছর 10 বছর আগে ওরকম কখনো কোনো এই মাথায় ওরকম কিছু ছিল কি না যে আমরা কখনো মাদ্রাসার এরকম ব্যাপক লাইনে পড়াশোনা করবো। হয়তোবা ম্যাক্সিমাম কোরআন অর্থটা বোঝাটাই হয়তোবা আমাদের একটা টার্গেট থাকতে পারে। বাট আল্লাহ আমাদেরকে একটা বিশেষ বিশেষ রহমতের মাধ্যমে হয়তোবা আমাদেরকে চুজ করেছেন যে জন্য আমরা আজ এই জায়গায়। সো অবশ্যই আমরা আল্লাহর কাছে সবসময়ই শুক্রিয়া জ্ঞাপন করব যেন আল্লাহ আমাদেরকে এই দিনী পরিবেশের মধ্যে যেন সবসময় রাখতে পারেন। আর অনেক সময় আমরা পড়া পিছিয়ে যাই, এ সময় আমরা উস্তাদদের কাছ থেকে জানতে চাইতাম যে কীভাবে এটাকে আগানো যায়, কেন আমরা পড়া পারতেছি না বা এরকম কিছু। তো উস্তাদরা সবসময় বলতেন যে সবসময় নিজের গুণার দিকে খেয়াল রাখবেন, যদি দেখবেন যে না গুণা কোনোভাবে বেড়ে যাচ্ছে, এই গুণাই আপনাকে এই এই ইসলামিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনাকে পিছায়ে দিচ্ছে। তো সবসময় খেয়াল রাখবেন। তো বাই প্রোডাক্ট স্পেশালি আমার যখন কোনো কিছু খুব পিছিয়ে যায় তখন আমি খুব খেয়াল করি যে আসলে আমার কি কোনো গুণা হয়ে যাচ্ছে যে জন্য আমি পড়তে পারতেছি না। তো এটাকে কন্ট্রোল করে বা এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক গুণার থেকেও আমরা বেঁচে যাচ্ছি। আর বাই দিস টাইম আমরা অবশ্যই একটা ড্রিম করি যে এক সময় আমরা আরবি ভাষা, এসব আরবি ভাষা শিখবো, এরপর আমরা হিপস বা আরও যা যা আছে ইনশাল্লাহ সব কিছু শিখবো, এবং কখনো যেন ঝরে যেন না যাই এটার প্রতি আমরা যেন সবাই খেয়াল রাখি। স্পেশালি আমি প্রায় 2 বছর ধরে চেষ্টা করেছি, বাট অনেকবারই ঝরে গেছিলাম যে না ফুললি ডিমোটিভেট হয়ে গেছে যে না আর মানে সামনে আগানো যাবে না, ছেড়ে দিই, দরকার কি, তাফসির আছে বা এমনিতে অনুবাদ অনেক বই তো আছে। বাট তারপরও উস্তাদদের বিভিন্ন ইন্সপায়ারেশন, স্পেশালি আমাদের উস্তাদ ইকবাল হুজুর, উনি অনেকভাবে মোটিভেট করে এবং দেখা যাচ্ছে 3-4 দিন পড়াশোনা না করলে উনি এমনভাবে কোমল সুরে বলে যে আসলে নিজের কাছেই লজ্জা লাগে যে কেন আসলাম না। আর আমার মেয়ে আছে একটা ছোট, আয়শা ওর নাম। তো উস্তাদ যখন কোনো আরবি যখন বলে হয়তো ওইটার সেন্টেন্সের মধ্যে আয়শা থাকে, আর এসব আরবিতে এরকম অনেক আছে, এসে ওই আয়সা বললেই আমার মেয়ে লাভ দিয়ে এসে বলে যে আঙ্কেল আমাকে ডাকতেছে, আমি কথা বলবো। এটা অনেক ফানি, একটু মজা করলাম। তো ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা এই পথ চলা যেন একদম শেষ পর্যন্ত আগাতে পারি এবং সবসময় যেন উস্তাদদের সাথে থাকতে পারি, এবং সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন। আমরা যেন এই এত কষ্ট করতেছি বা এত মেহনত করতেছি উস্তাদদের এবং আমরা যারা যেভাবে যা আছি, তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।